হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বাংলাদেশের সেরা একটি লুডু টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করবো, যেখানে আপনারা লুডু গেমস খেলার মাধ্যমে প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা আয় করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 500 থেকে 600 টাকা আয় করতে পারবেন খুব সহজে, তো আবার লুডু গেমস খেলার মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে অ্যাপটি ডাউনলোড করতে হবে, চলে যাবেন আজকের ভিডিওটির প্রথম কমেন্টে অথবা আজকের ভিডিওটির ডিসক্রিপশন বক্সে। গেলে দেখতে আরও লেখা থাকবে অ্যাপ ডাউনলোড, তো এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপ, এটার পর একটা ক্লিক দিন। তো ডাউনলোড পর একটা ক্লিক করার পর এখানে ডাউনলোড এনিওয়ে লেখা আছে, এটার পর একটা ক্লিক দিন। আর উপরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারেন ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 16 MB অ্যাপ, আর আপনার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনার ডাউনলোড হওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের ইনস্টল করতে হবে, কীভাবে গেম প্লে করবেন, কীভাবে এখান থেকে মেসেজ জয়েন করবেন, কীভাবে খেলবেন, সমস্ত কিছু কিন্তু আমি দেখাবো। ও মাই গড, বলতে না বলতে আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো। এবার কিন্তু আমরা কিন্তু অ্যাপসটা ইনস্টল করতে দিয়েছি। অ্যাপটা ইনস্টল হওয়ার জন্য এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে। অ্যাপসটা যখন ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে আপনি টাকা উইথড্র করবেন, কীভাবে এখান থেকে আপনি উইনিং প্রাইসটা জমা দেবেন। খুব সহজে কিন্তু এখান থেকে লুডো গেমস আপনি খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন বলতে না বলতে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপটা কী করবো, এখান থেকে ওপেন করে দেবো। শুরুতে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করে দিলাম। তো আপনারা কিন্তু আজকের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আর ভিডিওটি ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা অ্যাপে চলে আসছি। শুরুতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাবেন লেখা থাকবে ক্রিয়েট আর্ন অ্যাকাউন্ট, এটার পর একটা ক্লিক করে দিন। এটার পর একটা ক্লিক করার পর তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটি ফার্স্ট নেম, তারপর এখান থেকে আপনাদেরকে কিন্তু একটি লাস্ট নেম ব্যবহার করতে বলবে। তো এরপর দিলাম, তারপর এখানে বলতেছে ফোন নাম্বার ব্যবহার করতে, তো তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে একটি মেল আপনাদেরকে বসাতে বলবে, এখানে একটি মেল দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আপনাদেরকে একটি কিন্তু পাসওয়ার্ড বসাতে বলবে, তো এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখান পর আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, নিচে সেম ওই পাসওয়ার্ডটা আপনাদেরকে মূলত এখানে বসাতে হবে। তারপর এখান থেকে আপনাদের রেফার কোডের জায়গায় 1, 2, 3, 4 বসাতে পারেন। তো তারপর নিচে থেকে আপনার এখানে রেজিস্টার লেখা আছে, এটা একটা ক্লিক দিবেন। আর রেফার কোড যদি আপনাদের এরকম কিছু বলে, তাহলে এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে রেফার কোডটা থাকবে, এটাও দিয়ে দিবেন। আর হয়তো আপনাদের রেফার কোড ছাড়াও কিন্তু রেজিস্টার উপর একটা ক্লিক করলে দেখতে পারেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। রেফার কোডের কোনো প্রয়োজনই নেই, সরি, এখান থেকে আপনাদের কোনো রেফার কোড দিতে হবে না। তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিছু ব্যানারও আপনারা দেখতে পারেন যদি খেলতে না পারেন। ব্যানারগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন। আর এখানে একটা নোটিশ যে আছে, নোটিশটা পড়ে দিবেন। শুরুতে এখান থেকে যে দেখতে পাচ্ছি লুডু ম্যাচ 15টি মেসেজ করা রয়েছে, আমরা ম্যাচের উপর একটি ক্লিক করে দেবো। তো এখানে ম্যাচের উপর একটা ক্লিক করার পর এখানে যেগুলো ম্যাচ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন স্লট ফুল, এগুলো কিন্তু অলরেডি কিন্তু স্লট ফুল করা আছে, সময় মতো ম্যাচগুলো স্টার্ট হয়ে যাবে। এখানে একটি ম্যাচ দেখতে পাচ্ছি যেটা এন্ট্রি ফি হচ্ছে 85 টাকা, আর আপনি কিন্তু এখানে 150 টাকা আর্ন করতে পারবেন। মানে 85 টাকা দিয়ে এখানে কিন্তু আপনি আর্ন করতে পারবেন 150 টাকা। এখানে কীভাবে খেলবেন, কীভাবে জয়েন করবেন, সমস্ত কিছু দেখাবো। আর ম্যাচটা কিন্তু এটা স্টার্ট হবে 9:10, আর এটা কিন্তু 110 টাকা আপনি কিন্তু জিতলে পাচ্ছেন 200 টাকা। তো এখন কথা হচ্ছে এখান থেকে শুরুতে যদি গেমগুলো প্লে করতে চান, তাহলে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে ব্যালেন্স আছে, এটা পর একটা ক্লিক করতে হবে। যে বিকাশ করছি না, সেটা পর একটা ক্লিক দিন। এটা পর একটা ক্লিক দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে, এখানে ডিপোজিট অ্যাভেলেবল ব্যালেন্স অ্যাড মানি, এটা পর একটা ক্লিক দিন। এটা পর একটা ক্লিক দেওয়ার পর তারপর দেখতে পারবেন আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসছে। তো এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন। আমরা এখান থেকে নগদ থেকে ডিপোজিট করবো, এখান থেকে সরি বিকাশ থেকে ডিপোজিট করবো, বিকাশ নাম্বারটা করতে পারবো। বন্ধুরা, আমরা অ্যাপ থেকে নাম্বারটি কপি করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসছি আমাদের বিকাশ হবে। তারপর সেন্ড মানি আছে, আমরা এটা পর একটা ক্লিক করবো। যে নাম্বারটি কপি করে নিলাম, নাম্বারটি এখানে পেস্ট করে দেবো। তো নাম্বারটা অবশ্যই ভালোভাবে কপি করে আনবেন। এখানে আমরা 110 টাকা দিবো, কারণ এখানে আমরা একটা 110 টাকা একটা ম্যাচ দেখছিলাম, ওইটা দিয়ে দিবো। আপনি চাইলে রেফারেন্স এখানে কিছু লিখতে পারেন। তারপর এখান থেকে আমাদের যে পিন নাম্বারটা আছে, আমরা পিন নাম্বারটা দিয়ে দিবো। তারপর ট্যাপ করে ধরুন, এটা পর একটা ক্লিক করে ডিপোজিটিভটা কমপ্লিট করে নিবো। ও মাই গড, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিটিভ করা কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি এখানে করতে হবে, আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা মূলত আপনাদেরকে দিতে হবে, কারণ তারা এটা যাচাই করবে। তারপর আমরা 110 টাকা পাঠিয়েছি, 110 টাকা দিয়ে দিবো। ভেরিফাই আছে, এটা একটা ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং পেমেন্ট রিকোয়েস্ট, আর সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন কিন্তু সাকসেসফুল কিন্তু হয়েছে। আর এখানে অ্যাডমিন দেখার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড করে দেবে। তো বন্ধুরা, আমরা একটু ওয়েট করে নিবো আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হওয়া পর্যন্ত। তো তারপর কীভাবে ম্যাচে জয়েন করবেন সেই প্রবগুলো আপনাদেরকে দেখাবো। তো ওকে বন্ধুরা, আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারলাম আমাদের মোবাইলের নোটিফিকেশন বারে ইউর মানি রিসিপ্ট কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন 110 টাকা অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা একটা গেমে জয়েন করার জন্য এখানে লুডু ম্যাচ আছে, আমরা এটা পর একটা ক্লিক করে দেবো। এটা পর একটা ক্লিক দেওয়ার পর তো এখন আমরা এখান থেকে একটা ম্যাচে জয়েন করবো। এখানে আমরা 110 টাকা যে ম্যাচটা একটা দেখছিলাম কিছুক্ষণ আগে, তো ওই ম্যাচটাতে মূলত আমরা এখান থেকে জয়েন করবো। এখানে দেখতে পাচ্ছেন 10:20 কিন্তু এই ম্যাচটা স্টার্ট হবে। তো ওই ম্যাচটাতে মূলত আমরা জয়েন করবো। জয়েন করার জন্য যেখান থেকে জয়েন লেখা আছে, আমরা জয়েন পর একটা ক্লিক করবো। তো এখানে আমাদের নেম যেটা দিয়ে আছে, এখান থেকে আপনি চাইলে নেমটা কেটে দিতে পারেন, বা আপনার যে নেমটা আছে এটা কিন্তু ইজিলিভাবে থাকবে, ঠিক আছে। আপনার কিন্তু অবশ্যই আইডি নামের সাথে মিল রাখতে হবে, ঠিক আছে। তো এটা দেওয়ার পর এখানে জয়েন আছে, এটা পর একটা ক্লিক দিন। কনফার্ম আছে, এটা পর একটা ক্লিক দিবেন। তো এটা পর একটা ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জয়েন সাকসেসফুল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আরেকবার জয়েন করে তাহলে দেখতে পারবো আমরা কিন্তু ম্যাচটা কিন্তু এখানে কিন্তু স্টার্ট করতে পারবো। তো এখানে যে দেখেন আমি যে ম্যাচটাতে জয়েন করছি 110 টাকার কিন্তু সেই ম্যাচটা, এই যেখানে দেখেন আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন। তো এই যেখানে এই ম্যাচটাতে আমরা জয়েন করছি, তো আমরা একটু ওয়েট করে নেবো আরেকবার জয়েন হওয়া পর্যন্ত।
সো ওকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমাদের ম্যাচে কিন্তু আরো একবার জয়েন করে নিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন দুইজন আর রুম কোড আমরা একটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের রুম কোডটা কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দেয়া আছে কিছুক্ষণ আগে রুম কোডটা ছিল না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি একটু স্কিপ করেছি তো রুম কোডটা এখান থেকে আমরা কপি করে নিব কিভাবে খেলবেন যদি না খেলতে পারেন ওখানে ক্লিক দিলে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন তো এরপর সরাসরি চলে যেতে হবে আপনাদের লুডুকিং এ তো ওকে বন্ধুরা আমরা কিন্তু আর দেরি করিনি সরাসরি চলে আসছি রুম কোডটা কপি করা কমপ্লিট হয়ে গেলে আর আমরা সরাসরি চলে আসছি লুডুকিং এ ওকে বন্ধুরা লুডুকিং এ আসার পর প্রথমে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিবে আসলে এখানে কিছু অ্যাড দিতে পারে অ্যাডগুলো আপনাদেরকে দেখতে হবে অ্যাডগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে রুম কোডটা দেখে কীভাবে জয়েন করবেন সেই টপিকটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসে তারপর এখান থেকে যে ক্রস আইকন আছে এটা আমরা একটা ক্লিক করে দেবো তো এটা একটা ক্লিক দেবো আরেকটি ক্রস আইকন আছে আমরা এটা একটা ক্লিক করে দেবো এই ক্রস আইকনে ক্লিক করে দেবো এটাও ক্রস আইকনে ক্লিক করে দেবো তো তারপর এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে যে দেখেন এই যে প্লে উইথ ফ্রেন্ডস লেখা আছে এটা একটা ক্লিক করবো জয়েন পর একটা ক্লিক করবো যে রুম কোডটা এই মাত্র আমরা কপি করে নিলাম আমাদের অ্যাপ থেকে এই রুম কোডটা মূলত এখানে আমাদের কিন্তু বসাইতে হবে ওকে তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা একটা ক্লিক করি ওকে আছে এটা একটা ক্লিক করে জয়েন রুম আছে আমরা এটা একটা ক্লিক করে দেবো আর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কিন্তু ম্যাচটা পড়ে গেছে এমডি আরিফ খান নামে সেই ভাইয়ের সাথে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইজনই কিন্তু চলে এসেছি বাট তারপর ফেলার আমার প্রোফাইল প্রায় একই হয়ে গেছে তো এখান থেকে ম্যাচটা কিন্তু বলতে না বলতে কিন্তু স্টার্ট হয়ে গেল ম্যাচটা স্টার্ট হওয়ার পর এখানে প্রথম দান দিয়েছে আমাকে তো প্রথম দানটা আমরা মেনে নিলাম তো তারপর প্রতিতে ওই ভাইও চাল দিতেছে তো মূলত এখান থেকে আমরা দুইজনে গেমটা আসলে খেলবো খেলার পর উইনিং হয়ে আপনাদেরকে আমরা কিন্তু দেখাবো তো এখান থেকে আমরা আরও একটা দান মেরে নিলাম আমাদের কিন্তু কানা মেরেছে তো ওকে বন্ধুরা দীর্ঘ 9 মিনিট খেলার পর কিন্তু আমরা কিন্তু ম্যাচটা কিন্তু এখান থেকে উইনিং হয়ে যাই এখান থেকে উইনিং হওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনশট রাখা কমপ্লিট হয়ে গেল তারপর আমরা এখান থেকে একটু ব্যাক আসবো ব্যাক আসার পর এখানে এই যেরকম একটা চিহ্ন দেখতে পাবেন এটা পর একটা ক্লিক দিন রুম কোডটা অটোমেটিকলি বসে যাবে কি আমার আইকন চিহ্ন আছে এটা পর একটা ক্লিক দিন অ্যালাওর উপর একটা ক্লিক দিন তারপর এখান থেকে গ্যালারির উপর একটা ক্লিক দিন তো তারপর মূলত ফার্স্ট টেবল আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই ছবিটি আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে যেটা স্ক্রিনশট নিলেন আপটুটা আছে এটা পর একটা ক্লিক করতে হবে নিচে কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদেরকে পড়ে দিতে হবে যেহেতু আপনারা নতুন এখানে তো এগুলো কিন্তু পড়ে নিতে হবে তো এখান থেকে পাচ্ছেন আপলোডিং দেখাচ্ছে আর সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপলোড কিন্তু ডান মানে আপলোড কিন্তু সাকসেসফুল আর নিচে এখান থেকে কিন্তু আমাদের উইনিং ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে বিকাশ আগের চিহ্ন আছে আমরা এটা একটা ক্লিক দিলে আমাদের কিন্তু এই যে এখানে উইনিং ব্যালেন্স কিন্তু আমাদের কিন্তু 200 টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর আমরা এটা উইথড্র করে আপনাদেরকে দেখাবো তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি ব্যালেন্সের টাকাটা অ্যাড হওয়া পর্যন্ত তো ওকে বন্ধুরা 1 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের উইনিং ব্যালেন্সে 200 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আপনি চাইলে কিন্তু আপনার উইনিং ব্যালেন্সটা কিন্তু গেমিং ব্যালেন্সে নিতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার উইনিং ব্যালেন্সে 200 টাকা গেমিং ব্যালেন্সে কোনো টাকা নেই আপনি কোনো প্রকার ম্যাচে জয়েন করতে পারতেছেন না তো ওই সময় এখানে ট্রান্সফারটা করতে পারবেন আর কীভাবে টাকা অ্যাড করবেন কীভাবে জয়েন হবেন কীভাবে লুডো ম্যাচ খেলবেন এগুলো দেখতে পারবেন টাকা অ্যাড না হলে এখানে যে কন্টাক্ট আছে এটা একটা ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করবেন উইথড্র করার জন্য আমরা উইথড্র পর একটা ক্লিক দিব তো এখান থেকে আমরা নগদটা সিলেক্ট করে নেব যেহেতু বিকাশ থেকে ডিপোজিটটা করেছি তো এরপর আমরা এখান থেকে আমাদের নগদ যে নাম্বারটা ছিল নগদ নাম্বারটা দিয়ে দিব তো তারপর এখান থেকে বলতেছে অ্যামাউন্ট টু উইথড্র তো এখান থেকে আমরা 200 টাকা উইথড্র করবো আমার যে নাম্বারটা অবশ্যই ভালোভাবে আমরা এখান থেকে দেখে নিব উইথড্র আছে এটা একটা ক্লিক করে দেবো মিনিমাম উইথড্র 150 টাকা আর সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুল আর আমাদের ব্যালেন্স থেকে কিন্তু তার টাকাটা কিন্তু কেটে নিয়েছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখন আরেকটু সময় ওয়েট করে নেব ভাই কেননা এই সময় ওয়েট না করলে কিন্তু আমাদের কিন্তু টাকাটা কিন্তু সরাসরি আমাদের নগদ চলে আসবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে একটা লেখা আছে দেখেন চ্যাট তো এই চ্যাটের উপরে একটা ক্লিক করলে আপনার কী সুবিধাটা পাবেন এই যে চ্যাটের উপরে একটা ক্লিক দিন দেখতে পাবেন সরাসরি চলে আসবেন আপনি কিন্তু তাদের যে হোয়াটসঅ্যাপটা আছে এখানে এখানে এসে আপনি মেসেজ করতে পারবেন হ্যালো ভাই আমি লুডো গেমস খেলবো এখানে বলতে পারেন যে আমি লুডো গেমস খেলবো এরকম কিছু বলতে পারবেন বলার পর কিন্তু তারা ইনস্ট্যান্টে রিপ্লাই করবে এবং আপনাদের কিন্তু সহযোগিতাটা কিন্তু করবে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি আমাদের ব্যালেন্সের টাকাটা আমাদের যে আমরা নগদের মাধ্যমে উইথড্র করলাম এটাতে আসা পর্যন্ত তো ওকে বন্ধুরা এখানে বলতে না বলতে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের নোটিফিকেশন চলে আসছে মানি রিসিভ অ্যামাউন্ট 200 টাকা সেন্ডার এত এত নাম্বার আর ট্রান্সলেট আইডিও কিন্তু দেওয়া রয়েছে ও মাই গড বলতে না বলতে কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসলো যেমনটা বলছিলাম খুব দ্রুতই দেখতে পাচ্ছি তাদের পেমেন্টটা করা হয় মানি রিসিভ 200 টাকা এখানে কিন্তু সব কিছু কিন্তু আপনারা একটু দেখতে পারতেছেন তো আর নতুন করার কিছু বলার নাই তারপর এখানে মেয়ের উপরে একটা ক্লিক করলে এখানে কিন্তু আরও বেশ কিছু ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করি আপনাদের বুঝে যেতে পারছি দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো ভিডিও নিয়ে সেবান্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ।